মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। আজকে সকাল থেকে ব্লগটা চালু করছি। আজকে সকাল সকাল উঠে এখন আমি যাচ্ছি হচ্ছে দিদার খাওয়াতে। দিদার শরীরটা খারাপ হয়ে দিদা এসে মাসির বাড়িতে থাকবে, তাই আমি দিদার সাথে দিদাকে আসতে যাচ্ছি। টোটো চলে আসছে, টোটো করে যাবো। দিদা আসুক, তারপরে আমাকে দেখাবো দিদাকে আনতে যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি টোটো করে দিদাকে আনতে। দিদাকে নিয়ে আসবো, যেতে যেতে রাস্তায় কী কী দেখতে পাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এই গাছের ফাঁক দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। আমার মা মাসিরা সবাই এই কলেজেই পড়াশোনা করেছে, তো এটাই হচ্ছে সবথেকে ভালো কলেজ দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজ। এটা দেখো হেমশিলা মডেল স্কুল, এখানে আমার ছোটো মাসির মেয়ে আর আমার বোন দুজনেই পড়েছে 11-12। এটাও অনেক বড় স্কুল, অনেক বড় ক্যাম্পাস। পিছন থেকে দেখো দেখতে পাবে অনেক বড় এরিয়া নিয়ে স্কুলটা আছে, ভীষণ বড় স্কুল এটাও। স্নান করে চলে এসেছি, এখানে তো কোনো কাজ নেই, দিদাকে নিয়ে চলে এসেছি। এসে ব্রেকফাস্ট করে নিয়েছি মুড়ি তরকারি, আর এখানে তো বসে বসে থাকি সারাদিন, কোনো কাজ নেই। খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি দুদিন মিলে, বেশ কিছুদিন হলো এসেছি এখানে। আর তো কালকে ভাবছি বাড়ি চলে যাবো, কেন অনেকদিন হয়ে গেলো, এবারে ওর বাবার খাওয়ার খুব অসুবিধা হচ্ছে। তো কাজ নেই বলে স্নান করে নিলাম, বাবাকেও স্নান করে দিচ্ছি। দেখো বাবা কি করছে, এত দুষ্টুমি করছে এখানে কিছু বলার নেই, কেন ওখানে তো আমি একা থাকি, এত কিছু করতে পারে না। আর এখানে মাসিরা সবাই ওকে একটু ট্যাম্পার করে সারাদিন ধরে, তাই ও বেশি বদমাইশি করছে। দেখো একটা টুল নিয়েছে, সেই টুলটাকে নিয়ে এখনো ওটাকে ও গাড়ি বানিয়ে খেলছে। ওটাকে রেখে দাও বাবা ঠিক করে। আর এদিকে টিভি চলছে, কনস্ট্যান্টলি টিভি চলে যাচ্ছে। বাবানেরও স্নান হয়ে গেছে, ওকেও স্নান। ওটা উপরে রাখে না, নিচে রাখো। অনেক বন্ধু বান্ধব আছে, ভেবেছিলাম তাদের সাথে দেখা করতে যাবো, কিন্তু এসে এত ল্যাগ লাগছে না, কোথাও বেরোতে ইচ্ছা করছে না। দেখি যদি পারি দুপুর দিকে, যদি ইচ্ছা করে তাহলে একটু বেরোবো। জাংশন বলে একটা মল আছে, সেখানে যাবো, একটু ঘুরে আসবো। বাট মনে হচ্ছে না ইচ্ছা করবে বলে, তাহলে দুপুরবেলা কি ইচ্ছা থাকে। চলো বাকি কি করছি না করছি, সারাদিন সবার সাথে শেয়ার করছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কোনো কাজ না থাকলে যেটা হয় খুব ঘুম পাচ্ছে। তো দেখা যাক কী করি এখন। শাড়ি জামা কাপড় নিয়ে বসছে দেখাতে দিদাকে, এইগুলো দিয়েছে মাসিকে একজন, তো সেই জন্য তা কি বলবো, একজন মা তো মাসির হবু বিয়াই বিয়ান যা দিয়েছে। দেখো দেখাও একটা শাড়ি, এটা একটা শাড়ি, ব্লাউজ পিস, তারপরে কাউকে দেখাচ্ছি না, দেখাবো সবাই। এটা একটা চুড়িদারের সেট, এটা ওড়না, এটা টপ, এটা প্যান্ট, এটা দিয়েছে। আর আর একটা বেনারসি দিয়েছে, খাদি বেনারসি। দেখো বেনারসি কালারটা খুব সুন্দর, পিচ কালার। আবার ফলস টলস লাগিয়ে দিয়েছে সব আবার ফলস ফলস পিকো লাগিয়ে করে দিয়েছে। কি সুন্দর কালারটা দেখো, হ্যাঁ খুব সুন্দর কালারটা, কিনে একদম। এইটা তো ফলস লাগাচ্ছে আর সাথে তার সাথে এই ব্যাগটা দিয়েছে, যেটা এখন বাবা নিয়ে গাড়ি গাড়ি খেলছে। এই ট্রলিটা দিয়েছে দেখো, এই যে দিদা এসে বসে বসে গল্প করছে মাসির সাথে, রুগী মানুষ বসে আছে। দেখো বাবা কি করছে, এসা এটা দিয়েছে। আর একটা দিয়েছিল লাল রঙের ট্রলি, সেটা ভাই নিয়ে চলে গেছে। তোলো আসতে, আসি তো কি দিয়েছিল না,
পলি মাছের পাতলা ঝোল হয়েছে, আমার একদম ভালো লাগে না, আমি খাবো না। আমি খাবো মুড়ি ঘন্ট, পটল চিংড়ি, পাটপাতার বড়া আর মোরলা মাছ। আমি চলে গেলাম ঘুরু করতে, তুই থাক, তুই থাক। তাড়াতাড়ি আসবি ওপরে, ইয়েস অর নো? তোমার ওখানে বইনি করতে হয় ভালো করে দাও, এই তো এক নম্বর দিতে খালি পারা মানে মেয়ে আমার নাতি আর কি। রান্না করছে দেখাতে বলছে ডগিটাকে, বারে বারে ডগিটাকে দেখাও, ডগিটাকে দেখাও, ডগিটা ঘুমাচ্ছে। আমরা রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে আছি, রাস্তার মধ্যেই দোকানটা, দোকান থেকে নিচ্ছি খাবার, দোকান রাস্তা খাবারের দোকান আছে। মোমো আর চিকেন ললিপপ, তার দিদার আর মাসির হাফ খাওয়া হয়ে গেছে, আমার প্লেটটা এখনও খাইনি। আমি একটুখানি রিলস বানাচ্ছিলাম তাই জন্য আমি আসতে পারিনি, তার মধ্যে ওদের খাওয়া হয়ে গেছে। দেখো কেমন খেতে, দারুণ দারুণ বলছে, খেয়ে দেখি নিজে আমি কেমন এবারে খেতে। কালকে বাড়ি চলে যাব সকালবেলার 8টার বাসে উঠেছি, অনেক দিনই হয়ে গেল, আগে বৃহস্পতিবার দিন এসেছি, আজ বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, ছদিন থাকা হয়ে গেল আমার। আর কালকে চলে যাবো, তার এখন প্যাকিংগুলো সব ঠিকঠাক করে করলাম, তোমার দেখাচ্ছি। আমি সবসময় আসি একটা ব্যাগ নিয়ে আর যাই দুটো ব্যাগ নিয়ে, তো তোমার দেখাচ্ছি প্যাকিং অলরেডি হয়ে গেছে,
আমি এসেছিলাম এই ব্যাগটা নিয়ে, মানে এসেছিলাম এই ব্যাগটা নিয়ে, মাসি বললো এটা নিতে হবে না, ওটা মানে কেমন হয়ে গেছে রঙটা, তাই মাসি আবার নতুন একটা ব্যাগ বার করে দিল। এসেছিলাম এই ব্যাগটা নিয়ে আর যাচ্ছি আর একটা ব্যাগ নিয়ে, ডাবল ব্যাগ নিয়ে। তো আমি যখনই আসি তখনই এরকমই হয়, আমি মাসির কাছ থেকে আসলে পরেই চাদর, পুরনো চাদর বেডশিট নিয়ে যাই, তাই জন্য দুটো ব্যাগ আমার হয়েই যায়। কালকে বাবানকে নিয়ে দুটো ব্যাগ নিয়ে কী করে যাবো জানি না, বাট যেতে হবে। দেখলে তো সন্ধ্যেবেলাতে অনেক কিছু খেয়ে নিয়েছি, চিকেন ললিপপ আর তারপরে মোমো, চকলেটস, স্প্রাইট সব কিছু খেয়ে নিয়েছি। তো এখন আর বেটার জায়গা নেই, জানি না রাতেরবেলা কিছু খাবো কি না, বোধহয় আর কিছু খাবো না, আবার মাসি না খেয়েও শুতে দেবে না, হয়তো একটু করে হলেও ভাত খেতে হবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে তোমাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে। কালকে যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো, কালকে বাড়ি ফিরতে ফিরতে তোমাদের সাথে কথা বলতে বলতে যাবো, কালকে কেন বাড়িতে গিয়ে কালকে প্রচুর কাজ থাকবে, ঘর তো একদম মিস্টার বিশ্বাস নোংরা করে রেখে দিয়েছে আমি জানি, তো কালকে ঘরে গিয়ে প্রচুর কাজ থাকবে, তাই যেতে যেতে তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো। তো আজকে মতো কাটা, গুড নাইট।